আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আমি সাত সকালে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি সাত সকালে কেন বললাম আমি তো টাইম কখনোই ভিডিওতে উল্লেখ করি না তো এই কারণেই আমি বলছি যে যারা আপনারা ফ্রিলান্সিং করবেন ভাবছেন বা অন্য কোনো পেশাতে আছেন এটাতে সুইচ করার চিন্তাভাবনা করছেন আপনাদেরকে একটু অনুরোধ করব যে রাতের একটা সময় আপনাকে অবশ্যই ঘুমাতে হবে এটা হতে পারে যে আর্লি নাইট দেন হচ্ছে আপনি মিড নাইটে উঠে পড়লেন কারণ বায়াররা যখন অনলাইনে থাকবে তাদেরকে ধরার জন্য আপনাকে তাদের সাথে চ্যাট করার জন্য তাদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনাকে রাতে উঠে তাদের সাথে অনেক সময় কমিউনিকেট করতে হয় তো একটা সময় আপনারা রাতের একটা সময় অবশ্যই ঘুমাবেন আমি সায়েন্টিফিক্যালি যদি বলি যে আপনি যদি ঘুমান তাহলে একটা অ্যানজাইম নিঃসরিত হয় আপনার শরীরে এটা মানুষকে অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা করে আল্লাহর সাহায্যে তো অবশ্যই আপনারা রাতের একটা সময় ঘুমাবেন একটু খাওয়া দাওয়া ঠিক রাখবেন তাহলে আপনাদের শরীর ইনশাল্লাহ ভালো থাকবে ঠিক আছে তো যারা নতুন আছেন তাদেরকে একটু জানানো যে আপনি যদি লাগাতার প্রতিদিন মাসের পর মাস বছরের পর বছর আপনি যদি রাত্র জেগে থাকেন তাহলে একটা সময় গেলে আপনি আর সার্ভিস দিতে পারবেন না তাই কথাগুলো বলা এবং অনেকেই কাজ পাচ্ছেন আমি যদি আপনাকে একটু প্রমাণ দিই আমি রাত্র এই জিমেলটা চেক করি নাই রাত্রিবেলা আমি রাত্রিবেলা এই ইমেলটা চেক করি নাই দেখেন একজন ভাই কিন্তু রাত্র কয়টার সময় দুইটার সময় উনি আমাকে ইয়ে করেছেন ভাইয়া আপনার ভিডিও দেখে আপয়ারকে কাজ পেয়েছি এখন ইনস্ট্রাকশনটা বুঝতে পারছি না যদি হেল্প করেন অনেক ভালো হবে আমার জন্য রবিউল ভাই আপনাকে আমি একটা রিপ্লাই করি ওকে সেন্ড করলাম তো আপনারা যারা বলছেন কাজ পাচ্ছেন না আপনাদেরকে সামান্য একটা উদাহরণ দিলাম আমার অনেক স্টুডেন্ট অলরেডি ফাইভারে কাজ করছেন আপওয়ার্কে কাজ করছেন তাছাড়াও আমি আমার ভিডিওগুলোতে যেভাবে বলেছি যে অফলাইনে কিভাবে আমরা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারি ওইভাবেও কিন্তু অনেকে কাজ করছেন ওকে তো লেগে থাকবেন আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যারা আমাকে বিভিন্ন সময় মেসেজ করেন বি টু সি যারা লিড জেনারেশনের কাজ করি আমরা বি টু সি এটার নামটা হলেও শুনেছি অথবা আমরা যারা লিড জেনারেশনের কাজ করব। বি টু বি এবং বি টু সি এই দুইটা টার্মের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে এখন বি টু সি এবং বি টু বি এই দুইটার ভিতরে কি দুইটাই আমরা করব নাকি দুইটাই আমরা করব না বা কোনটা আমাদের জন্য করা সহজ হবে বা কোনটা আমরা করতে পারবো এই বিষয়গুলো আপনাদের বোঝা দরকার তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনারা পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা যারা আমাকে বিভিন্ন সময় মেসেজ করেন যে বায়ার আমাকে নক করেছে যে এর বায়ার আমাকে নক করেছে যে ফ্লোরিডাতে যারা উকিলের সার্ভিস পেতে চায় তাদের ইনফরমেশনগুলো মানে কাস্টমারের ইনফরমেশনগুলো লাগবে আরও অনেকেই বলেন যে যারা ফ্ল্যাট কিনতে চায় বাড়ি কিনতে চায় নিউ ইয়র্কে তাদেরকে লাগবে এখন কারা বাড়ি কিনবে কারা উকিলের সার্ভিস নেবে বা এই যে সরাসরি কাস্টমার এই বিষয়গুলা মানে কাস্টমার ইনফরমেশনগুলো আমরা কিভাবে কালেক্ট করব বা আমরা কি আদৌ কালেক্ট করতে পারবো কি না বা আমরা যে কাজগুলো শিখছি এখানে এই কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করার কোনো ওয়ে আছে কি না তা আজকে জেনে নিব। তো এই বিষয়টা জানার জন্য আমাদেরকে প্রথমে বলেছিলাম যে দুইটা টার্ম একটা হচ্ছে বি টু বি আর একটা হচ্ছে বি টু সি তো আমরা একটু গুগলে সার্চ করবো শুধু বি টু বি লিখে আমরা সার্চ করি এবং শুধু বি টু সি লিখে আমরা সার্চ করি ওকে বিষয়গুলো একটু তাত্ত্বিক কিন্তু আপনি অবশ্যই বিষয়গুলো একটু পরখ করতে হবে আপনাকে এবং আপনাকে অবশ্যই জানতে হবে দেখেন এখানে বি টু বি লিখে সার্চ করার পর এই যে প্রথম ইনভেস্ট হুট পিডিয়া এইটাকে আমরা ওপেন করব দেন হচ্ছে এখান থেকে এইটাকে ওপেন করব ওকে এটা কাটলাম এটা কাটলাম এখন বি টু বিতে যাই হুম দেখুন এখানে কি ঠেক ওয়েস মানে মূল যে বিষয়গুলো এগুলো আমাদেরকে জানলে আমরা মানে বুঝে যাব আর কি দেখেন এখানে বিজনেস টু বিজনেস বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস আমরা যে কাজগুলো করছি আমি এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো বানিয়েছি সব বি টু বি বিজনেস টু বিজনেস আমরা একটা বিজনেসের কাজ নিয়ে আরেকটা বিজনেসের ইনফরমেশন কালেক্ট করছি ইজ এ ট্রানজ্যাকশন অর বিজনেস কন্ডাক্টেড বিটুইন অন ওয়ান বিজনেস অ্যান্ড অ্যানাদার মানে একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেস কানেক্টেড হয় এবং তাদের সাথে যোগাযোগ হয় মানে কি একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেস ওকে সাচ এজ হোলসেলার অ্যান্ড রিটেইলার একটু লম্বা হচ্ছে ভিডিওটা আমি যদি হোলসেলার লিখে সার্চ করি হোলসেলার বাংলা মিনিং লিখে সার্চ করলাম যারা পাইকারি বিক্রেতা হুম যারা পাইকারি বিক্রেতা এবং রিটেইলার কারা দেখি তো এখানে লিখবো হচ্ছে রিটেইলার হচ্ছে খুচরা বিক্রেতা ওকে মানে কি মানে হচ্ছে যে একটা পাইকারি বিক্রেতা যখন একটা খুচরা বিক্রেতার সাথে কি করবে যোগাযোগ করবে ধরেন একজন পাইকারি বিক্রেতা আমাকে বলল যে তুমি অমুক এলাকার এই ব্যবসা প্রতিষ্ঠানের বিজনেসগুলোর ইনফরমেশনগুলো কালেক্ট করে দাও তখনই আমরা কি করলাম বি টু মানে বি কাজ করলাম বিজনেস টু বিজনেসের কাজ করলাম একটা বিজনেসের কাছে আর একটা বিজনেসের ইনফরমেশন দিলাম ঠিক আছে এটা কতটুকু যুক্তিসঙ্গত কাজ করছি এটাতে পড়ে যাই তবে আমরা একটা বিজনেসের ইনফরমেশন একটা বিজনেসের কাছে দিচ্ছি আরেকটু সহজ করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যেমন বাংলাদেশের ওয়ালটন কোম্পানি যখন চাইবে যে ঢাকা শহরের যারা খুচরা বিক্রেতা আছে তাদের ইনফরমেশনগুলো লাগবে যারা ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করে তখন আমরা খুব সহজেই ঢাকাতে যারা থাকেন অনেক অনলাইনে আমরা যদি দেখি যে ঢাকাতে অনেকে অনলাইনে ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করছেন ঠিক আছে আমরা যদি তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে দেব তাহলেও হবে অনলাইন অফলাইনে ওকে অনেক প্রতিষ্ঠানের আবার ওয়েবসাইট আছে তো এইভাবে কিন্তু আমরা ওয়েবসাইট থেকে বিভিন্ন ফেসবুক পেজ থেকে তাদের বিজনেসের ইনফরমেশনগুলো কালেক্ট করে দিতে পারি হোয়ার ওয়ান কোম্পানি উইল পার্সেজ র মেটেরিয়ালস ফ্রম অ্যানাদার যেখানে একটা বিজনেস কোম্পানি আর একটা বিজনেস কোম্পানি র মেটেরিয়ালস ক্রয় করে টু বি ইউজড ইন ম্যানুফ্যাকচারিং প্রসেস মানে কোনো কিছু বানাবার জন্য ওকে হচ্ছে বি টু বি ট্রানজ্যাকশন আর অলসো কম্পন সরি কমন প্লেস ফর অল টু ইন্ডাস্ট্রি কোম্পানিস অ্যাজ ওয়েল প্রপার্টি ম্যানেজমেন্ট এটা হতে পারে কোনো প্রপার্টি রিয়েল এস্টেটের ম্যানেজমেন্ট প্রপার্টি ম্যানেজমেন্ট হাউস কিপিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লিন আপ কোম্পানিস মানে কিছু উদাহরণ দিচ্ছে আর কি মানে এইগুলা দেখেন সবই কিন্তু বিজনেস দেখতে পাচ্ছেন যে প্রপার্টি ম্যানেজমেন্ট হাউস কিপিং ইন্ডাস্ট্রিয়াল ক্লিন আপ কোম্পানিস ওকে মেন হোয়াল বিজনেস টু কাস্টমার অপর দিকে। বিজনেস টু কাস্টমার ট্রানজাকশনস বি টু সি আর দোজ মেড বিটুইন এ কোম্পানি অ্যান্ড ইন্ডিভিজুয়াল কাস্টমার্স অন্যদিকে দেখেন তাদের কথা তো বললামই বি টু বি আর বি টু সি হচ্ছে বিজনেস টু কাস্টমারের সাথে কানেকশান এখন আমরা বি টু সিতে যাই এখানে কী ঠেক এগুলো দেখি একটু বিজনেস টু কাস্টমার্স রেফার্স টু দ্য প্রসেস অফ বিজনেস সেলিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস ডিরেক্টলি টু কাস্টমার্স উইথ নো মিডলম্যান যেখানে একটা যেমন ঢাকাতে যারা ওয়াল্টনের পণ্য বিক্রি করে তারা কার কাছে বিক্রি করবে এটা তো আমরা জানব না আমাদের পক্ষে জানা সম্ভবও না যদি জানতে হয় তাহলে যে ওয়েবসাইটগুলো এখানে যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই এখানে বলেছে যে কাস্টমার এবং কিসের সাথে বিজনেসের সাথে সরাসরি কানেকশন এখানে বিজনেসের প্রতি প্রোডাক্টগুলো কাস্টমার কিনবে তাই না আমরা যদি একটু তাদের ইনফরমেশনগুলো এই যে আমাদের তো মেন দায়িত্ব হচ্ছে যে আমরা বি টু সিতে আমরা কি করি যে তাদের নাম দিতে হবে ওই যে একটু আগে বললাম যে অনেকে আমাকে ফোন দিয়ে বলে যারা নিউ ইয়র্কে মানে উকিলের ইয়ে নিতে চায় সার্ভিস নিতে চায় অথবা যারা জমি জায়গা জমি কিনতে চায় তাদের ইনফরমেশনগুলো কোথায় থেকে কালেক্ট করব তো এরকম যদি আমি একটা ওয়েবসাইটে যাই যেমন দেখেন এইখানে যদি আমরা রকমারি ডট কমে যাই রকমারি ডট কমে যখন গেলাম তখন একদম নিচে যাই একদম নিচে আমার প্রবলেম আচ্ছা একদম নিচে যখন আসলাম দেখেন এখানে সাবস্ক্রাইব অ্যান্ড বিএফ হার্ট অফ রকমারি অ্যান্ড গ্যাট এক্সাইটিং অফার্স আপনারা দেখতে পাচ্ছেন কি একটু জুম করে দেখাই এই যে দেখেন সাবস্ক্রাইব অ্যান্ড বিএফ হার্ট অফ রকমারি এইখানে কেউ যদি তার ইমেল দেয় তাহলে কিন্তু এই যে রকমারি ডট কম তারা যেমন আমি যদি আমার ইমেলটা দিই তাহলে কিন্তু আমার ইনফরমেশান কিন্তু সে পেয়ে যাচ্ছে এই ইমেলের আন্ডারে কোন ফোন নাম্বার আছে বা এই মেলের আন্ডারে কোন ফেসবুক পেজ আছে কিনা বা ফেসবুকের অ্যাকাউন্ট আছে কিনা হুম লিঙ্কড ইন প্রোফাইল আছে কিনা এটাও কিন্তু তাদের পক্ষে বের করা সম্ভব ওকে তো আমরা যখন এখানে সাবস্ক্রাইব করব দেখেন এই রকমারি ডট কম হচ্ছে একটা বিজনেস তাই না এই যে এখানে যেটা বলছে যে ডাইরেক্ট প্রোডাক্ট সেলিং করবে দেখেন এখানে রকমারি ডট কম কী বই বিক্রি করে হুমায়ুন আহমদ তারপর হচ্ছে এখানে মোনাজ্জেরিন শহীদ দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের বই আছে বিভিন্ন ইসলামিক বই আছে আরিফ আজাদের বই ওকে তো আমরা এইখানে যদি সাবস্ক্রাইব করি এই যে এখানে ইমেল দিই তাহলে এই যে রকমারি ডট কম একটা বিজনেস আর আমি তার কি কাস্টমার তাই না এখানে আর মাঝখানে কি কেউ থাকলো মাঝখানে কিন্তু কেউ নেই ওকে তাহলে তারা যেই ইমেলগুলো কালেক্ট করছে তারা যেই লিড এইটাকেও কিন্তু লিড জেনারেশন বলা হচ্ছে তো তারা যে লিডগুলো কালেক্ট করছে তারা কিন্তু বি টু সি লিড কালেক্ট করছে এখন কেউ যদি বলে যে রকমারি ডট কমে বই কিনবে দেখেন একটু লক্ষ্য করেন কেউ যদি বলে যে রকমারি ডট কমে গিয়ে বই কিনবে এরকম একশো জনের লিস্ট আমাকে দাও তাহলে কি আমার পক্ষে দেওয়া সম্ভব আপনি বলেন মানে কাস্টমারের ইনফরমেশানগুলা এই যে রকমারি ডট কমে কেউ যদি ইয়ে কিনতে চায় মানে রকমারি ডট কমে যদি কেউ বই কিনতে চায় তাহলে তার ইনফরমেশনগুলো আমি কিভাবে দিব হয়তো বা একটা সিস্টেমে দিতে পারি যেমন আমি যদি ফেসবুকে যাই ফেসবুকে যদি যাই তাহলে এইখানে যদি লিখি যে তারা যে বিভিন্ন সময় এগারো ঘন্টা আগে হই হই রই হৈ রই রই বাচ্চাদের মায়েরা আছে কই আচ্ছা দেখেন এইখানে তারা কি করছে তারা একটা অ্যাড দিয়েছে তারা এগারো ঘন্টা আগে একটা অ্যাড দিয়েছে তো এইখানে যারা কমেন্ট করছে যেমন ওয়ার্ডার নাম্বার ট্রাক করবো কিভাবে দেখেন যারা এখানে লাইক দিয়েছে তাদের ইনফরমেশন হয়তো আমরা কালেক্ট করতে পারি তবে তারাই যে শুধু বই কিনবে বা এই ইয়েতে অংশগ্রহণ করবে এইটা কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট শিউন না এখানে অনেকেই পেজটা লাইক দিয়ে রেখেছে তারা এমনিতে লাইক দিতে পারে এমনিতেই কমেন্ট করতে পারে তো বন্ধুরা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বি টু সি মানে কাস্টমার বিজনেসের ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি কিন্তু কাস্টমারের ইনফরমেশানগুলো কালেক্ট করতে পারি না যেমন আমরা যদি রকমারি ডট কমের ইনফরমেশান কালেক্ট করতে চাই যেহেতু এটা একটা বিজনেস তাহলে এটার ইউআরএল নিতে পারি এটার ফেসবুকের পেজ নিতে পারি এই যে দেখেন এখানে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে আমরা সব কিছু নিতে পারি ওকে তাদের দেখেন এখানে তাদের ইমেল আছে তাদের ঠিকানা আছে ওকে তাদের ফেসবুকের পেজ আছে তারপর হচ্ছে আপনার লিঙ্কড আছে ইনস্টাগ্রাম আছে সব কিছু আছে মানে যেহেতু এটা একটা বিজনেস তার একটা ওয়েবসাইট আছে তার ইনফরমেশনগুলো এখানে আমরা পেয়ে যাই ওকে তাহলে আমরা বুঝলাম যে আমাদের পক্ষে যারা কাস্টমার্স আছে তাদের ইনফরমেশন কালেক্ট করা মোটামুটি অসম্ভব ওকে আরও অনেকভাবেই কাস্টমার কালেক্ট করা যায় যে গুগল অ্যাড রটসের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে ওকে বি টু সি ইজ টিপিক্যালি ইউজ টু রেফার টু অনলাইন রিটেইলার্স হু সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস টু কনজিউমার্স থ্রু আউট দ্য ইন্টারনেট এই যে একটু আগে দেখলাম যে ইন্টারনেটের ইউজ করে তারা কি করেছে তারা একটা অ্যাড দিয়েছে এটার মাধ্যমে তারা কনজিউমার্স বা কাস্টমার্স কালেক্ট করছে ওকে তাদের সাথে যোগাযোগ করছে দেন হচ্ছে অনলাইন বি টু সি বিকাম দ্য থ্রেড টু ট্রেডিশনাল রিটেলার্স হু প্রফিটেড ফ্রম অ্যাডিং এ মার্কআপ টু দ্য প্রাইস ওকে অনলাইন যে সিস্টেমটা আছে তারা মাঝে মধ্যে যারা ট্রেডিশনাল বিভিন্ন সময় দোকান বসে দোকান দিয়ে বসে এবং বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে তাদের তাদের ক্ষেত্রে বা তাদের জন্য কিছুটা কিছু সময় থ্রেট হিসেবে মানে হুমকিস্বরূপ মানে এটা বোঝাচ্ছে আর কি যে তাদের ইনফরমেশনগুলো বা তাদের কি বলে তাদের কাস্টমারগুলো অনলাইনে যারা বিজনেস করছে তারা নিয়ে নিচ্ছে হু প্রফিটেড ফ্রম এডিং এ মার্ক আপ টু দ্য প্রাইস ওকে হয় কোম্পানিজ লাইক অ্যামাজন ইবে অ্যান্ড মানে কিছু ইনফরমেশন তারা দিচ্ছে যেমন কোম্পানিস লাইক অ্যামাজন তারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে ইবে তারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে তারপর হচ্ছে প্রাইস লাইন হ্যাব থ্রিভড আলটিমেটলি বিকামিং ইন্ডাস্ট্রি ডিস আচ্ছা তারা কি করছে তারা ইন্ডাস্ট্রিটা দখল করছে ওকে তো আমরা বি টু সি মানে হচ্ছে বুঝলাম বিজনেস টু কাস্টমার একটা বিজনেস যেমন অ্যামাজন একটা বিজনেস রকমারি ডট কম একটা বিজনেস এরকম অনেক অনলাইন অফলাইন শপ থাকতে পারে যারা অনলাইনে কাস্টমারদের সাথে যোগাযোগ করে বা অফলাইনও কাস্টমারদের সাথে বিভিন্ন ফোন বিভিন্ন সময় ফোনে তারপর সে ইমেইলে যোগাযোগ করে যেটা আমাদের পক্ষে জানা সম্ভব না মানে কাস্টমারদের ইনফরমেশন জানা সম্ভব না অ্যামাজনে কয়জনে গিয়ে এখানে ইয়ে করেছে মানে অ্যাকাউন্ট খুলেছে ইনফরমেশনগুলা শুধুমাত্র অ্যামাজন জানবে ইবে জানবে রকমারি ডট কম জানবে এটা আমরা জানবো না ওকে অপরপক্ষে যে ইমেজন সরি অপরপক্ষে যে অ্যামাজন ইবে এবং রকমারি ডট কমের মতো যে বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে তাদের ইনফরমেশন তাদের ঠিকানা তাদের ফোন নাম্বার তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো তাদের যারা পরিচালনা পর্ষদে আছেন হ্যাঁ তাদের লিডারশিপে যারা আছেন তাদেরকে আমরা কালেক্ট করতে পারি অনেক সহজ ওয়েতে আমি আমার ভিডিওগুলোতে দেখিয়েছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বি টু বি এবং বি সি এর মধ্যে পার্থক্য বি বি হচ্ছে বিজনেস টু বিজনেস যেটা আমরা করি আর বি সি হচ্ছে বিজনেস টু কাস্টমার কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব সো আপনারা যখন বায়ারের সাথে কথা বলবেন বায়ার যখন বলবে যে অমুক জায়গায় অমুকটা বিক্রি করবে মানে যারা কাস্টমার আছে তাদেরকে বের করে দাও তখন আপনাকে কাইন্ডলি বায়ারকে ইনফরমেশানগুলো দিতে হবে যে আই এম ওয়ার্কিং উইথ বি টু বি এরকম কথাগুলো লিখতে হবে যে আমি বি টু বিজনেস ইন্ডাস্ট্রি কালেক্ট করছি ওকে এবং আমি লিডগুলা এই এই রকম লিড জেনারেশনে কাজ করছি তো বায়ারকে অবশ্যই ইয়ে করতে হবে তবে আপনি আপনার যে সার্ভিসটা দিচ্ছেন এটা বায়ারকে জানিয়ে দিতে হবে তো আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন এটাই ছিল অনেক বক বক করলাম সবাই ভালো থাকবেন আর যাওয়ার আগে বলছি একটা লাইক তো কমপক্ষে দিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.